নমস্কার বন্ধুরা, স্পিতি সিরিজের আরও একটি ভিডিওতে স্বাগত আপনাদের। স্পিতি ভ্রমণের আজ আমাদের ষষ্ঠ দিন। গতকাল আমরা কাজার সাইট সিন করেছি, দেখেছি বিশ্বের সবথেকে উঁচু চিচাম সেতু, হিকিম পোস্ট অফিস, উঁচু গ্রাম কিব্বের, তাছাড়াও আরও অনেক কিছু। যারা এখনও সেই ভিডিও দেখেননি, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। রাতে আমরা তাবুতে ছিলাম, আজ সকাল 10টার সময় বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যে। আজ যাব নাকো লেক, নাকো মনাস্ট্রি দেখে একেবারে সোজা কল্পাতে। গত 5 দিনে আমরা সাংলা, চিটকুল, তাবো, কাজা, 500 বছরের পুরনো মমি, প্রাচীন ধনকর মনাস্ট্রি ইত্যাদি কিছু স্থান ভ্রমণে অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়ে ফিরছি একই পথে। কেননা এখনও কুঞ্জুম পাস খুলেনি, তাই মানালি হয়ে ফেরা সম্ভব না। একই রাস্তা হলেও থাকবো নতুন নতুন স্পটে। আমরা পৌঁছে গেলাম নাকোতে। যাওয়ার সময় নাকো বেশ ছোটো জায়গা মনে হলেও এখন দেখছি খুব ছোট নয়, তাই নাকোতে অবশ্যই এক রাত থাকতে পারেন। প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে এখানে, তবে নাকোর সবচেয়ে আকর্ষণীয় হলো নাকো লেক। বেশ কিছু সিঁড়ি নেমে নিচে যেতে হয় নাকো লেকে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দুপাশে অন্য ধরনের একটা গাছ, এই গাছের নাম আমি ঠিক জানি না, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। পাতাগুলো এত সুন্দর রং, আর যখন এই সিঁড়ি দিয়ে আপনি হেঁটে নিচে নামবেন, আপনাকে কিন্তু অনেকটা চীনের প্রাচীরের ফিল দেবে। আমাকে কিন্তু দিচ্ছে, কারণ ভিডিওতে, যদি আমি চীনে যাইনি, কিন্তু ভিডিওতে যে চীনের প্রাচীর এর ছবি বা ভিডিও দেখেছি অনেকটা কিন্তু এরকমই লেগেছে। সেটা অনেক উঁচু, এটা অনেক নিচু, এই যা পার্থক্য। আমরা পৌঁছে গেছি নাকো লেকে, বেশি সিঁড়ি না, 30-25-30টা মতন সিঁড়ি বেরোলেই এই লেক। মেঘ হয়ে গেল, সেই জন্য কিন্তু ঠান্ডাটাও ভালোই লাগছে। বাও, খুবই সুন্দর, সবুজ জল আর চারপাশে সবুজ গাছ, আর উপরে নীল আকাশ, পেছনে উঁচু পাহাড়ের সাদা মেঘ, কত সুন্দর বলুন তো। বর্ষাকালে লেকের জল অনেকটা উপরে উঠে আসে, আর এর পাশেই রয়েছে বিভিন্ন হোটেল। সিঁড়ির পাশে টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে। কিছু হোটেলের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা এরপরে গেলাম নাকো মনাস্ট্রিতে, এটিও অন্যান্য মনাস্ট্রির মতন অসাধারণ। আবার শুরু পথ চলা কল্পার দিকে। সুবিশাল পাহাড়ের বুক থেকে যেন প্রতি বাঁকে বাঁকে রাস্তা ম্যাজিকের মতো বেরিয়ে আসছে। অর্ধঝুলন্ত পাহাড় স্পিতি ভ্রমণের অন্যতম আকর্ষণ। মনে হবে এ পৃথিবী নয়, এ যেন অন্য কোনো গ্রহ। এ হলো সেই খাব ব্রিজ। এখান থেকেই বলেছিলাম না, স্পিতি নদী আমাদের সঙ্গ নেবে। এরপর কিন্তু আমরা শতদ্রুকে পাশে রেখেই চলব, এই সেই খাব ব্রিজ। পথে পড়ল আরও একটি সুবিশাল ঝর্ণা, কেসাং ওয়াটারফলস। দুই পাহাড়ের মাঝখানে এমন একটা ঝর্ণা দেখতে পাবো আশা করিনি, তবে এই ঝর্ণাটা নিজের অবস্থানগত বৈচিত্র্যের জন্যেই অনন্যতা ধারণ করেছে।
তবে স্পিতি ট্রিপের সেরা সময় 15ই সেপ্টেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত। ওই সময় এলে তবেই লাহুল স্পিতির সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করা সম্ভব। লক্ষ লক্ষ আপেল বাগানের সাথে ধরে রয়েছে আপেল, আর বরফের চাদরে মোড়া পরিবেশ পরিপূর্ণতার পূর্ণ আস্বাদ দেবে। বলা হয় স্পিতির পাহাড় নাকি প্রতি মুহূর্তে তার রং বদলায়। সত্যি চোখের সামনেই দেখছি পাহাড়, পাহাড়ের উপর যে ভূমি বৈচিত্র্য, সবুজ ঘাস, গাছপালা, সব কিছুরই রং আকার প্রতি বাঁকে বাঁকেই পরিবর্তন হতে চলেছে। আমরা নামলাম ফেরার পথে লাঞ্চ টাইমে, এই জায়গাটির নাম হলো পুহ। রাস্তাতেই আমাদের ড্রাইভার দাদা জিজ্ঞাসা করে নিয়েছিলেন একজন আর্মি অফিসারের কাছে যে এখানকার সবচেয়ে ভালো ধাবা কোনটি। তো উনি আমাদের সাজেস্ট করলেন এই যে পুয়ের কাংড়া ধাবাতে খেতে, এবং আমরা দুপুরে লাঞ্চ করলাম রুটি আর সবজি দিয়ে। যদিও 100 টাকা থালি, আপনি রুটি ভাত যে কোনো কিছুই খেতে পারবেন এবং রুটি ভাত একসাথে খেতে পারবেন। সত্যি সুন্দর খেতে, আলু সয়াবিনের ঝোল যেন মনে হচ্ছে বাড়ির রান্না, অনেক দিন পর বাড়ির স্বাদ পেলাম। কারণ এইদিকে কিন্তু আমাদের বাঙালিদের মতন ওই রকম স্বাদ পাওয়া যায় না সব জায়গায়, এখানে এখানকার নিজস্বতার স্বাদে ভরপুর। যাই হোক, আমাদের লাঞ্চটা খুব সুন্দর করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য কল্পার পথে। যত কল্পার পথে যাচ্ছি সবুজের সমারোহ ততই চোখে ভাসছে। নাকর পথে সবটাই ছিল রুক্ষ শুষ্ক পাহাড়, আর এপাশে আপনি পাবেন সবুজের সমারোহ। ডেকংপিও বাজার হয়ে আমরা চলছি কল্পার পথে। কল্পায় পৌঁছেই যেখানে আমরা নামলাম সেই হোটেলের সামনেই রয়েছে এই গাছটি। গাছে ভর্তি এই ফল, এই ফল। আমরা এখন রয়েছি কল্পাতে, আপার কল্পা। এখান থেকে ভিউ পয়েন্ট কিছুটা দূরে, পুরো বরফে মোড়া পাহাড়ের চূড়াও কিছুটা হলেও চোখে পড়ছে। কিন্তু যদি আমি ক্যামেরার দিকে ঘোরাই তাহলে কিন্তু পরিষ্কার আকাশ, এদিকেই যাচ্ছে মেঘগুলো। আর হোটেল থেকে ঠিক নিচেই রয়েছে আপেল বাগান। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই যে মেঘে ঢাকা চূড়ো, ঠিক এর পেছনেই রয়েছে কৈলাস, কিন্নর কৈলাস। বিকেল 4টার সময় আমরা কল্পা পৌঁছালাম। সোজা চলে আসবেন আপার কল্পাতে, প্রচুর হোটেল রয়েছে, কিছু নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে। কাল সকালে আমরা যাব ভিউ পয়েন্টে ও কল্পার সাইট সিনে। আজ এখানেই শেষ করছি, পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।